আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনো বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি চলে আসছি নারায়ণগঞ্জ কারহাটে, যেটি নারায়ণগঞ্জ ফতুল্লা শিবু মার্কেটে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা ইউজড সব ধরনের গাড়ি পাবেন এবং গাড়ির কালেকশন সবসময় বেশি থাকে। 2,30,000 থেকে শুরু করে 10 লাখের মধ্যে সব ধরনের সব বাজেটের গাড়ি এই শোরুমে আছে এই মুহূর্তে। তো চলুন আমরা গাড়িগুলো দেখি, দামটিও জেনে নিই। আরুন ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রুদ্র ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো ইনশাল্লাহ। আবার চলে আসলাম আপনাদের শোরুমে ইনশাল্লাহ। আর বিশাল বড় একটা শোরুম, আর সবসময় গাড়ি কালেকশন বেশি থাকে। আর ভাইয়া, এই মুহূর্তে আপনার শোরুমে কি কি গাড়ি রয়েছে একটু জেনে নিই আমরা। এখন আছে নিশান বুলুবার্ড, আছে বিটস, আছে মিসুবিসি ল্যান্সার, আছে এক্সিও গাড়ি, আছে টয়োটা এই এসএস ক্যারিনা, আছে এই হাইল্যাক্স শার্প, আছে এবং নোয়া গাড়ি আছে, জিপ গাড়িও আছে, জিপ গাড়িও দেখা যাচ্ছে। তো ভাইয়া একটু জেনে নেই, যেহেতু আপনার এখানে সব ধরনের বাজেটের গাড়িগুলো পাওয়া যায়, তো সবচেয়ে লোয়েস্ট প্রাইস কত থেকে শুরু করে হাইয়েস্ট কত টাকা পর্যন্ত গাড়ি আছে এই মুহূর্তে? সবচেয়ে লো প্রাইস আপনার 2,30,000 হইতে 10-10.5 লাখ টাকা পর্যন্ত আজকে পর্যন্ত এখানে। 2,30,000 থেকে 10.5 লাখ টাকার মধ্যে এই মুহূর্তে আপনার গাড়ি আছে, তার মানে সব ধরনের বাজেটের গাড়ি আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একটু শুরু করি। আজকে আমার এই প্রথম একটা গাড়ি আসছে আপনার, এটা এখন ওয়াশ পুলিশ আমরা করাই নেই, মিসুবিসি ল্যান্সার 2007-এর মডেলের গাড়ি। চলেন এই গাড়িটা প্রথম দেখি। আচ্ছা, ওই যে বাইরে রাখা আছে, বাইরে রাখা আছে, ঠিক আছে। মিসুবিসি ল্যান্সার 2007-এর মডেল, 2007-এর মডেল গাড়ি এটা, 2007-ই রেজিস্ট্রেশন, 1300cc-র একটি গাড়ি। ঠিক আছে, এক সাইড থেকেও দেখি। আসলে রোদের আলোতে গাড়ির কালারটি ঠিক মতো বোঝাও যাচ্ছে না। ভাইয়া গাড়িটির সম্বন্ধে একটু বলেন। এটা হচ্ছে আপনার 2007-এর মডেলের একটি গাড়ি, মিসুবিসি ল্যান্সার। আপনার এটা 7-ই রেজিস্ট্রেশন, 12 সিরিয়ালের একটি গাড়ি। আচ্ছা, এটা 1300cc-র একটি গাড়ি, 1300cc ম্যানুয়াল গিয়ার, ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি। আচ্ছা, আর যেহেতু আজকে আসছে গাড়িটি, এখনো পর্যন্ত যেহেতু কাজ করার নাই, হ্যাঁ, এই মুহূর্তে কি কি কাজ করতে হবে, কোনো কাজ করতে হবে এই মুহূর্তে? না, ফাসপারির কাছ থেকে যে সময় আমরা নিয়ে আসছি, ওই সময় গাড়িটার মধ্যে কোনো কাজ ছিল না, কোনো কাজ নেই। এখন ওয়াশ পলিশ করালি দেখিনি। চাকাটা যে অবস্থায় আছে ভাই, কতদিন ইউজ করা যাবে? এটা 1 বছর চলে যাবে, 1 বছর চলে যাবে। ডিভিডি প্লেয়ার ইনস্টল করা নেই? না, এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি, তো ম্যানুয়াল গিয়ার বক্স। এখন যিনি কিনবেন উনি চাইলে তো আপনার ডিভিডি প্লেয়ার ইনস্টল করে নিতে পারবেন। হ্যাঁ, এটা পারবে ইনশাআল্লাহ। আর আলোচনা সাপেক্ষে আপনারা তো করে দিবেন? জি জি, আলোচনা সাপেক্ষে আমরা করে দিই। তাহলে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে গাড়ি। গাড়ির ইঞ্জিনটি কি গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিনটি? জি, এটা অরিজিনাল ইঞ্জিনটি আছে, অরিজিনাল ইঞ্জিনটি আছে। আসলে অনেক ধুলাবালি লেগে আছে, ওয়াশ পলিশ করার পর, ওয়াশ পলিশ করলে গাড়িটা আবার অনেক ফ্রেশ হয়ে যাবে। এমনি গাড়ি কিন্তু কোনো 1 ইঞ্চি কোনো খোলা কাটা নেই, গাড়ি খুব চমৎকার। তাহলে ওয়াশ পলিশ ছাড়া এই মুহূর্তে কোনো রকম কাজ নেই? না, ওয়াশ পলিশ ছাড়া এই মুহূর্তে কোনো গাড়ির কোনো কাজ নেই। আচ্ছা, আমরা গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানবো ভাইয়া। এটা মডেলটা হচ্ছে 2007-এর মডেলের গাড়ি ভাই। আচ্ছা, এটা আবার 2007-এতেই এটা রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, পেপারস? পেপারসটা হচ্ছে ভাই আপনার টেস্ট ওয়ারেন্ট আছে জুলাই মাস পর্যন্ত, আর ফিটনেসটা আছে আপনার 23 সাল জানুয়ারি। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আস্কিং প্রাইস হচ্ছে 5,30,000 টাকা, 5,30,000 টাকা আস্কিং প্রাইস। জি, যেহেতু আস্কিং প্রাইস কথা বলার একটু সুযোগ রয়েছে। হ্যাঁ, কিছু সুযোগ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ভিতরে থেকে যাই, বাকি গাড়িগুলো আমরা দেখি। এটা হচ্ছে 110 একটা গাড়ি ভাই, এটা হচ্ছে মডেলটা হচ্ছে 95-এর মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2001-এর, আর 1500cc-র একটি গাড়ি। আচ্ছা, কালারটিকে অরিজিনাল আছে না পরে করানো হয়েছে? না, এটা ভাই পরে করানো হয়েছে, পরে করানো হয়েছে, যেহেতু অনেক পুরনো মডেলের একটি গাড়ি। জি, আসলে অনেক কিছু চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আপনারা এমনিতে শোরুমে আনার পরে কোনো রকম কাজ করিয়েছেন? আমরা ভাই ওয়াশ পলিশ করছি,
আমরা অন্য কোনো কাজ করি না শুধু ওয়াশ পলিশের কাজ করেছি গ্লাসগুলো কি কোনোটা চেঞ্জ হয়েছে গ্লাসটা সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে আসলে অনেক পুরনো মডেলের গাড়ি চেঞ্জ হয় অনেক কিছু হ্যাঁ পুরনো গাড়ি তো ভাই চেঞ্জ হয় এটা সিএনজি করা আছে ভাইয়া এটা সিএনজি করা আছে ভাইয়া 60 লিটারের সিএনজি করা আছে শুধু সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে জি সামনের গ্লাস ইঞ্জিনটি কি অরিজিনাল আছে না ইঞ্জিনটিও চেঞ্জ হয়েছে ইঞ্জিনটি আপনার অরিজিনাল অরিজিনাল আছে অরিজিনালই আছে জি আমরা একটু ভিতরটাও দেখে নেই ডোর দুটি হচ্ছে ম্যানুয়াল এবং অটো গিয়ারের গাড়ি ডিপটি প্ল্যান নেই কিন্তু এমনিতে সাউন্ড সিস্টেম তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ সাউন্ড সিস্টেম ঠিক আছে এসি মোটামুটি চলে না এসি ভালো এসি খুব এসির পারফরম্যান্সটা খুবই ভালো খুবই ভালো জি সিট কভারগুলো ভালোই আছে অনেকদিন ইউজ করা যাবে আপনার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি এটা মডেলটা হচ্ছে আপনার 2000 এই মডেলটা হচ্ছে আপনার 95 মডেল 2001 রেজিস্ট্রেশন আপনার 1500 সিসির একটি গাড়ি আচ্ছা আপনার কাগজপত্র আপ টু ডেট আছে পেপারস আপডেট করা আছে আস্কিং প্রাইস কত রাখতেছেন এটা আস্কিং প্রাইস হচ্ছে 410000 টাকা 410000 টাকা 410000 আর অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে অবশ্যই রুদ্র ভাইয়ের মাধ্যমে আসে আসলে কথা বলার সুযোগ আছে থ্যাংক ইউ ভাইয়া এটা হচ্ছে একটা বিটস গাড়ি 1300 সিসির একটি গাড়ি ভাই 2010 এর মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে 2015 সালে আপনার এটা ফিটনেস টেস্ট টোকেন সব কিছু কাগজপত্র ওকে আছে সম্পূর্ণ ওকে আছে এসি দাও চমৎকার আচ্ছা ব্ল্যাক কালার একটি গাড়ি এই মুহূর্তে কি সম্পূর্ণ ওকে আছে না কোনো কিছু ইনস্টল করতে হবে এই এই মুহূর্তে সম্পূর্ণ গাড়ি ওকে আছে পিছনে গ্লাস আছে ব্ল্যাক এটা কি অরিজিনাল ব্ল্যাক নাকি টিন্টেড ভাইয়া না এটা ভাই পেপার লাগানো পেপার লাগানো টাচাবের কাজ হয়েছে গাড়িতে না কোনো টাচাবের কোনো কাজ নাই চাকা গুলিও ভালো আছে বছর খানিক যাবে ভাইয়া হ্যাঁ এটা বছর খানিক যাবে সিএনজি করা আছে গাড়িতে না এটা সিএনজি করা নাই সিএনজি করা নাই জি না তাহলে তেলে চলে তো আপনার ইঞ্জিনটা একটু ভালো থাকার কথা তেলে অবশ্যই ইঞ্জিনটা খুবই ভালো আছে এবং এসি পারফরম্যান্সটাও খুব ভালো ব্যাকলাইট অরিজিনাল আছে ব্যাকলাইট অরিজিনাল আছে এমনিতে পার লিটারে কিরকম যায় যেহেতু অকটেনে আছে পার লিটার এটা 12-13 কিলোমিটার যাবে 12-13 কিলোমিটার যাবে জি ভিতরে তো খুব ফ্রেশ দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর গাড়ি আপনারা কি সিট কভার ইনস্টল করেছেন নাকি নতুন করে সিট কভারটি আমরা লাগিয়েছি হ্যাঁ নতুন সিট কভার তার মানে এখন যিনি কিনবেন অনেক দিন ইউজ করতে পারবেন ডিভিডি প্লেয়ার ওকে আছে ডিভিডি প্লেয়ার জি ওকে আছে গাড়ি এমনি সব কিছু মোটামুটি ওকে আছে তারপরে যিনি এখন আসবেন গাড়িটি কিনতে আসার পরে যে টুকটাক আর একটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ওটা আমরা করে দেবো ইনশাল্লাহ এবং খুব ধুলাবালি লেগে আছে আসলে ওয়াশ পলিশ করলে ফ্রেশ হয়ে যাবে জি ভাই আপনার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি এটা হচ্ছে 2010 এর মডেলের একটি গাড়ি 2015 সালের রেজিস্ট্রেশন 1300 সিসির একটি গাড়ি আপনার কাগজপত্র সব কিছু কমপ্লিট করা আছে আচ্ছা আর আস্কিং প্রাইস কত রাখতেছেন এটা আস্কিং প্রাইস আপনার 930000 টাকা 930000 টাকা আস্কিং প্রাইস অবশ্যই আর একটু কমবে শোরুমে আসার পরে কথা বলার পরে রুদ্র ভাইয়ের মাধ্যমে আসলে অবশ্যই কিছু কম হবে আমরা হোয়াইট কালারের গাড়িটি দেখি এটা হচ্ছে এলিয়ন একটি গাড়ি এলিয়ন একটি গাড়ি 2002 এর মডেলের গাড়ি 2006 তে রেজিস্ট্রেশন 2002 এর মডেলের গাড়ি 6 তে রেজিস্ট্রেশন 17 সিরিয়ালের একটি গাড়ি একটু টাচাপের একটু কাজ আছে আসলে টাচাপের কিছু কাজ আছে আপনারা তো শোরুমে আনার পরে মনে কাজ করেননি এখনো না এখন আমরা কাজ করাই টাচাপের কাজটি করবেন নাকি এইভাবেই না এইভাবেই আমরা বিক্রি করি এইভাবে বিক্রি করে দিচ্ছি তারপর যদি কিনবেন উনি যদি চান তাহলে অবশ্যই চান ওই সময় তো আমরা আলোচনা সাপেক্ষে টাচাপ করে দেবেন করে দেবেন গ্লাসগুলো কি অরিজিনাল আছে নাকি কোনটা চেঞ্জ হয়েছে ভাই সামনের গ্লাসটা চেঞ্জ আছে সামনের গ্লাসটি চেঞ্জ হয়েছে সিএনজি করা আছে গাড়িতে জি সিএনজি 60 লিটারের সিএনজি করা আছে গাড়ি
সাইডটা চেঞ্জ করা আছে, শুধু সামনের গ্লাসটি চেঞ্জ হয়েছে। জি, ব্ল্যাক ইন্টেরিয়র, সিট কভারগুলো আছে মোটামুটি ভালো। ডিভিডি প্লেয়ার ওকে? ডিভিডি প্লেয়ার ওকে আছে। আর এসির পারফরমেন্স কেমন আছে? এসির পারফরমেন্স ভালো আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা আছে। এই মুহূর্তে ওকে আছে সম্পূর্ণ? এই মুহূর্তে সবকিছু ওকে আছে। আপনাদের সামনে চাকাটিও দেখি, বছরখানেক যাবে যে? হ্যাঁ, বছরখানেক চলে যাবে। বছরখানেক চলে যাবে? জি। তাহলে এই মুহূর্তে শুধু টাচ আপের কাজ ছাড়া কি আর কোনো কাজ আছে? এই মুহূর্তে টাচ আপের কাজ ছাড়া আর কোনো কাজ কাজ নাই। আমরা গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানবো। এটা 2002 এর মডেলের একটি গাড়ি, 2006 রেজিস্ট্রেশন, 17 সিরিয়ালের গাড়ি, এলিয়ন গাড়ি। পেপারস? পেপারস কমপ্লিট আছে। আস্কিং প্রাইস কত রাখতেছে? এটা আস্কিং প্রাইস 9.5 লক্ষ টাকা। 9.5 লক্ষ টাকা? জি। আমি অবশ্যই কথা বলার একটু সুযোগ হয়েছে? অবশ্যই কথা বলার সুযোগ আছে। ঠিক আছে। এটা হচ্ছে এসএস কেরিন একটি গাড়ি, 93 মডেল, আপনার 99 রেজিস্ট্রেশন ভাই। এটা 1600 সিসির একটি গাড়ি। 1600 সিসির? 1600 সিসির একটি গাড়ি আছে, এসএস কেরিনা। কালারটি কি অরিজিনাল আছে না পরে? না না, এটা অরিজিনাল নয়, পরে করানো। পরে করানো হয়েছে? জি। এখনো দেখা যাচ্ছে একটু টাচ আপের কাজ আছে। টাচ আপের অল্প একটু সামনে বাম্পার কাম আছে, কাজ আছে, আর কোনো জায়গায় টাচ আপের কাজ আছে। এমনি হেডলাইটগুলো কি অরিজিনাল আছে? হেডলাইটগুলি অরিজিনাল আছে। গ্লাস কোনোটা চেঞ্জ হয়েছে ভাই? গ্লাসটা ভাই চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে? অনেক পুরোনো মডেলের গাড়ি। পুরোনো মডেল গাড়ি তো একটু চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। ব্যাকলাইটগুলো কি অরিজিনাল আছে? ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে। ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে বোঝাই যাচ্ছে আসলে। এখন কি ওয়াশ পলিশের কাজ আছে না ভাইয়া? এটা শুধু, হ্যাঁ, ওয়াশ পলিশের কিছু কাজ আছে। হ্যাঁ, আর এমনি সব কিছু মোটামুটি কমপ্লিট করা আছে। সিএনজি করা আছে? জি জি, সিএনজি 60 লিটারে সিএনজি করা আছে। চাকাগুলো যে অবস্থায় আছে চলবে বছরখানেক? হ্যাঁ, বছরখানেক চলবে। বছরখানেক যাবে? আমরা তো সিটটিও দেখিনি। ডিভিডি প্লেয়ার পরে ইনস্টল করা হয়েছে। এসির পারফরমেন্স কিরকম এখন? এটা এসির পারফরমেন্সটা ভালো আছে ভাই। ভালো আছে? জি। 1600 সিসির গাড়ি তো? জি। আপনার এসিটা খুব চমৎকার। তার মানে 1600 সিসি যেহেতু, মানে 1500 সিসির পরে তো 1600 সিসিতে এটা ট্যাক্স অনেক বেশি। বেশি হয়ে যায়? জি, এটা ট্যাক্স অনেক বেশি। আচ্ছা, আমি গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানি। এটার মডেলটা হচ্ছে 93 মডেল, 97 রেজিস্ট্রেশন। আর পেপার? 1600 সিসির গাড়ি, পেপারসটা ফেল আছে ভাই। ফেল আছে? এটা কি আপনারা করে দেবেন নাকি যিনি কিনবেন উনি করে নেবেন? না, যে কিনবে উনি করে নেবেন। চাইলে তো আপনারা করে দিতে পারবেন, চাইলে যদি বলে করে দিতে আমরা করে দেবো। আর এই মুহূর্তে প্রাইস কত রাখতেছেন? এই মুহূর্তে এটা 2,30,000 টাকা। 2,30,000 টাকা? 2,30,000 টাকা। আচ্ছা, তার মানে পেপারস করে নিতে হবে। হ্যাঁ। আর এমনি কি এই মুহূর্তে আর কোনো রকম কাজ আছে? এই মুহূর্তে টুকটাক কোনো কাজ আছে? কাজ কি আপনারা করে দেবেন নাকি করে দেবেন? হ্যাঁ, টাচাবের কাজ আমরা করে দেবো। আপনারা করে দেবেন? ঠিক আছে। আতুল্লাহ, শিবু মার্কেট, নারায়ণগঞ্জ কারহাট, নতুন এবিসি স্কুলের পাশে। আচ্ছা, আর প্রত্যেকটির পেপার তো ওকে করা আছে? প্রত্যেকটি গাড়ির পেপার ওকে করা আছে। যে কোনো মোবাইল নাম্বারটিও জেনে নেবো। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 017-111-0924। ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে, ব্যস্ততার মাঝেও সময় দিলেন, খুব ব্যস্ত ছিলেন তারপরও সময় দিলেন। ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার চলে আসবো, ডিস্টার্ব করবো আপনাকে। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ রুদ্র ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।